সো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেয়ারি পেটেলস। তো আমি তো আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে আর পূজা আজকে সাজিয়ে দিয়ে গেছে। ভেবেছিলাম আজকেই পূজা সাজটা যেটা সাজাবে সেটা আমি পুরোটা কভার করব, কিন্তু আজকে আলটিমেটলি করে ওঠা হয়নি কারণ পূজার একটু তাড়া ছিল। তো একটু আগেই সাজিয়ে দিয়ে গেছে, তারপরে আমি একদম ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন পুরোপুরি রেডি হয়েছি। মানে শাড়িটা পরিয়েছে আজকে কাকিমা খুব সুন্দর করে, তো শাড়িটা আমি পরে সবার সঙ্গে শেয়ার করব। তো এখন মানে বিয়েবাড়ি যখন যাব তখন তোমরা পুরোটাই দেখতে পাবে। আমি আজকে বিয়েবাড়ি গিয়ে অনেক ফটো তুলতে চলেছি কারণ বন্ধুদের সঙ্গে যাচ্ছি। তো বন্ধুদের সঙ্গে গেলে অনেক মজা, অনেক আড্ডা দেওয়া হবে। আমার বন্ধুরা এখন সাজতে ব্যস্ত, কেন কি ওদের সাজ এখনও শেষ হয়নি। আমি যেহেতু অনেক আগের থেকে সাজছি তাই আমার সাজটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি কিছু এফোর্ট দিইনি। আমার বন্ধুরা নিজে সাজে, খুব ভালো করে সাজে, ওরা পারে, আমি তো মেকআপ পারি না। আমি আগেই বলেছিলাম ব্লগে, যতটুকু পারি ওই সেলফ মেকআপ বাড়িতে জন্য, সামান্য ঘুরতে যাওয়ার জন্য ওকে, কিন্তু পূজা খুব সুন্দর করে আজকেও আই মেকআপটা খুব সুন্দর করে দিয়ে গেছে। তো পুরোপুরি সাজটা তো আমি দেখলেন, মোটামুটি আজকে ফেস মেকআপই করেছি, আর কিছু করিনি। চুলটা আজকে সিম্পলি একদম সিম্পল রেখেছি সব কিছু। এইবারে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়বো, না হলে দেরি হয়ে পড়বে। ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা ঢুকছি বিয়ে বাড়িতে। কি বলছিস বল? গাইস আমরা ঢুকছি বিয়ে বাড়িতে। বহু বড় হাই, দেখতেই পেলেন আমরা এসে গেছি বিয়েবাড়িতে। আমি, সঞ্চারী আর লীনা চলে এসেছি, কিন্তু এখন আমাদের ব্রাইড এসে পৌঁছায়নি, তাই এখন এখানটা মানে ফাঁকা রয়েছে। তাও আমি ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে বিয়ের মণ্ডপের ডেকোরেশন, আমার এই জায়গাটা বেশি ভালো লাগে আর বেশি হার্ট টাচিং। আশা করি সবার ভালো লাগে এই জায়গাটা। বিয়ের মণ্ডপের পাশে একটা ছোট্ট ঘরও, সেখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, তাই আমি এটাও শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। সামনেই বিয়ের মণ্ডপ দেখতে পাচ্ছেন, আমার এখান থেকে জাস্ট চোখ সরাতে পারছি না, এত সুন্দর করে সাজানো আছে, বেশ ভালো লাগছে। গাইড এখন আসছে। বউ বর একসঙ্গে ঢুকছে না তো? আমাদের ব্রাইড সহেলি দি আজকে ভীষণ মিষ্টি লাগছে দিদিকে, মানে খুব 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 মিষ্টি লাগছে, দেখতেই পাচ্ছেন। এইদিকে আমাদের জিজুও এসে গেছে, তো এখন বিয়ের জাস্ট স্টার্ট হবে। এরপরে এখানে কিছু আশীর্বাদের রিচুয়ালস চলছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বিয়ে জাস্ট স্টার্ট হয়েছে, আমি জাস্ট বিয়ের কয়েকটা ক্লিপস নেব। অনেকটা রাত পর্যন্ত যেহেতু বিয়েটা মানে কন্টিনিউয়েশন হবে, হয়তো পুরোটা কভার করতে পারবো না, কিন্তু আপনাদের জন্য যতটা পারবো, যতটা সম্ভব অবশ্যই ক্লিপ নেওয়ার চেষ্টা করব। এখন জাস্ট মানে কনে আর বরকে দেখতেই পাচ্ছেন, তারা কতটা হ্যাপি আর বেশ ভালো লাগছে। আর এই পুরো রিচুয়ালসগুলো বেশ সুন্দর, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি।
আজকে সন্ধ্যের মেনুটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে স্টার্টার, এখানে তিন রকম কাবাব রয়েছে, আর কফি তো ছিলই। আর এখানে আমি, সঞ্চারী আর লিনা কফিটা এনজয় করছিলাম আর কাবাবও এনজয় করছিলাম। তারপরে আমি বাকি ডেকোরেশনটাই, খাওয়ার জায়গা ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্লাস সবটাই শেয়ার করছি যখন এগুলোও শেয়ার করি। তো খাবারও সময় হয়ে গেছে, আমরা চট করে খেয়ে নেবো এখন। তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, রাত হয়ে গেলে মানে আস্তে আস্তে একাই বাড়ি ফিরবো যেহেতু। তো এখন খেয়ে নিচ্ছি, লাস্টে পান দিয়ে শেষ করা হচ্ছে। তো এরপরে বাড়ি গিয়ে কথা হচ্ছে। সো আলটিমেটলি বাড়ি এসে গেছি, এখন রাত 11টা বাজে। অ্যাকচুয়ালি একটু কাছাকাছি বিয়ে বাড়ি, তো ওই জন্য একটু রাত করেই থেকে গেলাম। কিন্তু আরও বিয়ে বাকি আছে, বাসি বিয়ে হবে, আরও অনেক কিছু রিচুয়ালস বাকি আছে। আমি ঠিক বাসি বিয়ের কনসেপ্টটা ঠিক জানি না, তো আপনারা যদি জেনে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, কারণ আমার আর দেখে আসা হয়নি যে কীরকম করে কী হচ্ছে। তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর পরের দিন মানে অরবিন্দর ফ্রেন্ডের রিসেপশন আছে, সেখানেও যাব। তো এই ব্লগটা একটু বড় হবে, দুটো মার্চ করব। তো ভালো লাগবে আশা করি, আপনাদের বিয়েবাড়ির ব্লগ সবারই খুব ভালো লাগে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে অনেকটা লেট হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। টোটো অলরেডি এসে গেছে আর ওখানে পূজা গুছিয়ে নিচ্ছে সব কিছু তাড়াতাড়ি করে। তো আমি অনেকটা লেট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। জাস্ট ভেনুতে আমরা পৌঁছে গেছি। আমি বাইরে থেকেই যা ডেকোরেশন আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বিশেষ তো কিছু দেখানোর নেই, আজকে বিয়ের রিচুয়ালস নেই, আজকে রিসেপশন পার্টি। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে। আমাদের আজকের ব্রাইড আর গ্রুম দুজনকেই খুব মিষ্টি লাগছে। বেরিয়ে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে, দূরে ভিক্টোরিয়াল মেমোরিয়াল দেখা যাচ্ছে। আর এখন বাড়ি ফিরছি, জাস্ট এজিসি বোস ফ্লাইওভারে উঠলাম, এই যে রবীন্দ্র সদন জাস্ট ক্রস করছি, আস্তে আস্তে পৌঁছে যাব। এখন অনেকটা রাস্তা, তাও মোটামুটি সল্টলেক ঢুকে গেছি, তাও অনেক পথ যেতে হবে। এখন একা একাই যাচ্ছি, তাই একটু একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছি রাস্তার, ভালো লাগবে। বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো আলটিমেটলি আমি বাড়ি এসে গেছি। যাওয়ার পথে আমি খুব একটা তো মানে ভিডিও করা হয়নি, যাওয়ার সময় ভালো করে মেকআপটা শেয়ারই করা হয়নি। আজকের জাস্ট আই মেকআপটা আমার জাস্ট দারুণ লেগেছে, আজকেরটা বোধহয় সবথেকে সেরা মেকআপ। মানে আজকেই আমি মানে আজকে মেকআপ করতে গিয়েই একটু দেরি হয়ে গেছে, তো যার জন্য একটু লেটে মানে লেট হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরাতে হয়েছিল। কিন্তু আজকের জাস্ট আই মেকআপটা আমার জাস্ট দারুণ, জাস্ট দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ড্রেসটার সঙ্গে, এই ড্রেসটা আগেও একবার আমি লাস্টবার মাসির বিয়েতে পরেছিলাম আর এই পরলাম। তো অনেকদিন পরে ড্রেসটা আমি পরেছি, ড্রেসটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে পুরো বিয়েবাড়িটার কিছু কিছু ক্লিপ তো নিয়েছি, কিন্তু প্রচুর ফটো তুলেছি, সেই ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, সেগুলো আপনারা দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর ব্লগটা আর বেশি বড় করব না, এই ফটোগুলো দিয়েই ব্লগটা সমাপ্ত হবে। এখানে ব্রাইড আর গ্রুমের সঙ্গে কিছু ফটো তোলা হয়েছে, আর অরবিন্দ আর পুচকের সঙ্গেও কিছু ফটো তোলা হয়েছে। তো দেখতেই পেলেন ফটোগুলো আপনারা। তো আমার আশা করি আপনাদের ভালো লেগেছে, পুরো ব্লগটা ভালো লেগেছে। তো ব্লগটা যদি ভালো লাগে কী কী করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানাবেন কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর আজকে এই অবধি, আবার একটা নতুন দিনের সঙ্গে, একটা নতুন ব্লগের সঙ্গে আবার ফিরে আসব। কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।